আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুসনা চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বিন্দুদেরকে জানাই আন্তরিক সালাম ও মুবারকবাদ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইসলামের চারটি প্রাণী হত্যা করা নিষেধ এবং কেন নিষেধ করেছেন বিস্তারিত আজকে আলোচনা করব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার কাছে অনুরোধ, আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহা না হলে কিছুই বুঝতে পারবেন না। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আপনি কখনো শোনেননি, শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা কেন এই চারটি প্রাণীকে হত্যা করতে নিষেধ করেছেন। তবে মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের ডান পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর আপনার নিকটস্থ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটি ইসলাম ধর্ম প্রসারের জন্য ছড়িয়ে দেবেন। হতে পারে আপনার এই শেয়ারে বিনিময়ে আপনি পরকালে কিছু একটি আমলনামায় লিখে নিতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিটি প্রাণী কোনো না কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদের প্রত্যেকেই আলাদা আলাদা। প্রত্যেক প্রজাতির প্রাণী অন্য এক প্রাণী সে আলাদা, এদের অনেকেরই উপকার আমরা প্রায় প্রতিদিন পেয়ে থাকি। এদের দিকে লক্ষ্য করলে আমরা এদের উপকারিতা ও প্রয়োজনীয়তা লক্ষ্য করতে পারি। তবে যাদেরকে দেখে আমাদের মনে হয় যে এরা সমাজের জন্য অপকারী বা তাদের কোনো প্রয়োজন নেই, তাদেরও প্রয়োজনীয়তা আছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে কাক। কাককে অনেকে অশুভ চিন্তা করে এবং অনেক আগে এদেরকে শুধু অকল্যাণের দূত হিসেবে দেখত, কিন্তু এদের উপকারিতা হলো এরা পরিবেশের ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ করে। এমন সচেতনমূলক দৃষ্টান্তে দেখলে অনেক প্রাণীর ভালো দিকগুলো বেরিয়ে আসবে এবং এমনও অনেক প্রাণী আছে যাদের উপকারিতা এবং তাদের বিশেষ গুণ অথবা তাদের সৃষ্টির কারণগুলো বের করা যায়নি। আবার এমন কিছু প্রাণী আছে যা আল্লাহ রাসূলুল্লাহ তাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন, এমনটিও নয় যে এগুলো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে বলে তাদেরকে হত্যা করা নিষেধ, বরং এগুলো আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী। ইসলামে এজন্য অনেকগুলো হত্যা করতে নিষেধ করা হয়েছে। বর্তমানে বিজ্ঞানের উন্নতির কারণে আস্তে আস্তে সব তত্ত্ব জানা যাচ্ছে, কিন্তু ইসলামে এগুলো এসেছে 1400 বছর আগে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার প্রকার প্রাণীর হত্যা করতে নিষেধ করেছেন। সে চার প্রাণী হলো ফিফড়া, মৌমাছি, হুদহুদ পাখি এবং চড়ুই সাদৃশ্য বাজ পাখি। আবু দাউদ হাদিস নাম্বার 5267। আজকে আলোচনা করব ইসলামে যে চারটি প্রাণী হত্যা করা নিষেধ, সেই প্রাণীগুলোর ব্যাপারে। সেই চারটি প্রাণী ইসলামে হত্যা করা নিষিদ্ধ আছে ব্যাং, পিঁপড়া, মৌমাছি, হুদহুদ পাখি। ব্যাং হত্যা করা নিষেধ। ব্যাং বিভিন্ন আকৃতি প্রকৃতির হয়ে থাকে, ব্যাঙের তেমন কোনো অপকারিতা নেই, এমনকি জ্ঞান বিজ্ঞান উন্নতি হওয়ার পরেও আমরা শুধু এর উপকার খুঁজে পাচ্ছি। যেমন ব্যাঙের মাধ্যমে যে উপকারগুলো আমরা পাই, এটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, জমির উর্বরতা বাড়ায়, ফসলের পোকামাকড় খেয়ে ফেলে, ফসলের সুরক্ষতা বাড়ে। ব্যাং যেহেতু পোকামাকড় খেয়ে ফেলে তাই জমিতে বেশি কীটনাশক দেওয়া লাগে না, যেহেতু কীটনাশক দেওয়া লাগে না তাই উর্বরতা নষ্ট হয় না। এরা ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে থাকে। ব্যাং যেভাবে আমাদের প্রাণ সংশয় থেকে বাঁচায়, কোনো বিজ্ঞানীর
কোনো আবিষ্কার এই পূর্বাভাস দিতে না পারলেও ব্যাঙ ঠিকই পূর্বাভাস দিতে পারে। ব্যাঙ এমন স্থানে দাঁড়িয়ে থাকে যেখান থেকে সাপ আসতে পারে, তাই আমাদের উচিত ব্যাঙকে কোনো জায়গায় দেখে তাকে লাথি মারা বা পা দিয়ে পিষে না ফেলে সতর্ক হয়ে যাওয়া। আসুন পাঁচোক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। যখনই সাপ লোকালয়ের দিকে আসতে থাকে তখনই ব্যাঙ পাহারাদার হিসেবে সেখানে দাঁড়িয়ে থাকে, যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। যখন সাপ আসে তখন ব্যাঙ তার নিজের শরীর থেকে 3-4 গুণ বৃদ্ধি করে এবং এক ধরনের দুর্গন্ধ বের করে, যার কারণে সাপ রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায়। এতে করে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায়। এমনকি অনেক সময় ব্যাঙ নিজে সাপের খাবার হয়ে যায় এবং মানুষকে সাপের অনিষ্ট থেকে রক্ষা করে। এ কারণে হলেও আমাদের উচিত ব্যাঙকে অকারণে না মারা। ইসলামে ব্যাঙের সাহায্য, আমাদের ব্যাঙের সম্পর্কে আরও একটি কথা জানা আছে, আর তা হলো ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করার পরে ব্যাঙ সাহায্য করেছিল। সে আগুনের উপর প্রস্রাব করে আগুন নেভানোর চেষ্টা করেছিল, তার সাহায্য কোনো কাজেই আসেনি ঠিকই, কিন্তু ব্যাঙ দেখাতে চেয়েছে যে সে নমরুদের পক্ষে নয়, সে আল্লাহ তাআলার পক্ষে। আল্লাহু আকবার। এজন্য ব্যাঙের প্রস্রাবকে আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা করেছেন। আল্লাহ যাকে সম্মান দিয়েছেন তার সম্মান কেউ কাড়তে পারবে না। পিঁপড়া, পিঁপড়া মানুষের আগে থেকে পৃথিবীতে অবস্থানরত আছে, সেই ডাইনোসরের যুগ থেকে এখনও বেঁচে আছে। পিঁপড়া একটি বুদ্ধিমান প্রাণীও বটে, যার জন্য এখনও তারা বিলুপ্ত হয়নি। আপনি জেনে অবাক হবেন যে পিঁপড়ারাও আল্লাহর তাসবি পড়ে, তারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। পিঁপড়া সম্পর্কিত হাদিস, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তালা তার ফেরেস্তারা এবং আসমান জমিনের অধিবাসীরা এমনকি গর্তের পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়। তিরমিজি হাদিস শরীফে উল্লেখিত। হয়তো পিঁপড়াদের হত্যা করা উচিত নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, কোনো এক নবীকে একটি পিঁপড়ার দংশন করলে তিনি সেই পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহি প্রেরণ করে বলেন, তোমাকে তো একটি পিঁপড়া দংশন করেছে, আর তুমি এমন এক জাতিকে দংশন করলে যারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করত। নাসাই হাদিস শরীফ উল্লেখিত। এর থেকে এটা প্রমাণিত হয় যে পিঁপড়া আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে, তবে পিঁপড়ার ক্ষতি করলে তাকে তাড়ানোর ব্যবস্থাও করা যেতে পারে। যদি খাদ্যবস্তু ঠিক মতো ঢেকে রাখলে পিঁপড়ার আক্রমণ থেকে বাঁচা যায়। আরেকটি প্রাণী হলো মৌমাছি। মৌমাছি একটি উপকারী প্রাণী, এরা আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে। মৌমাছির আরবি হলো নাহল। পবিত্র কোরআনে নাহল নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খেতে ভালোবাসতেন। মৌমাছি একটি পরিশ্রম প্রাণী, এক ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম ও সময় ব্যয় হয় তা বিস্ময়কর। এরা ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ ভেজালমুক্ত মধু তৈরি করে। মৌমাছির বিস্ময়কর শ্রম, এক পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিটিকে প্রায় 200,000 ফুলে ভ্রমণ করতে হয়। আবার এক পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় 14.5 লক্ষ কিলোমিটার অতিক্রম করতে হয়, যা দিয়ে পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা যায়। পৃথিবীতে যত রকমের চাষ মানুষ করে থাকে তার 70% নির্ভর করে মৌমাছির ওপর। যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে তাহলে তাদের গায়ে ফুলের পরাগণও লাগবে না এবং পরাগণ প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়ে যাবে। এর ফলে অতি দ্রুত পৃথিবীতে গাছের অস্তিত্ব আর থাকবে না। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, মৌমাছি যদি না থাকে তাহলে মানুষ নিশ্চিহ্ন হতে সময় লাগবে 4 বছর। এবার সে একটি পাখির কথা বলবো, হুদহুদ পাখি। হুদহুদ পাখি তথা হত্যা করা ইসলামে নিষিদ্ধ। এই পাখিকে
কাঠকুড়ালি বা মোহন চূড়াও বলা হয়। হুদহুদ পাখির অনেক জাতি উপজাতি আছে, তাই মোহন চূড়ায় হজরত সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি কিনা তা নিয়ে সংশয় আছে। আল কোরআনে বর্ণিত আছে যে হজরত সুলাইমান আলাইহিস সালাম এর চিঠি আদান প্রদান করত হুদহুদ পাখি। হুদহুদ পাখি মধ্যপ্রাচ্যের দিকে দেখা যায়, ভারতেও একে দেখা যায়। বর্ণনা: পাখিটির শরীর বাদামি এবং ডানা ও লেজে সাদা কালো দাগ রয়েছে। এদের মাথায় ঝুঁটি দেখা যায়। এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে। অনেক দেশে আইন করে হুদহুদ পাখিকে সংরক্ষণ করা হয়। আমরা এগুলোকে হত্যা করা থেকে বিরত থাকব, এমনকি কোনো প্রাণীকেই অকারণে হত্যা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি এ ধরনের ভিডিও দোয়া আমল পাওয়ার জন্য চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ নির্দেশনার জন্য নেক হেদমত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।